এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে কারণ আমাকে বলেছিল একবার যে কলেজের টিচার খুবই উইয়ার্ড হয়ে যাবে, থাকে এটার উত্তর দেই না। পুরুষ মানুষ আসলে হ্যান্ডেল করাটাই টাফ। ইয়েস, ছেলেদের কোন অভ্যাসটা ভালো লাগে না? এখনো প্রেম করেননি? অলরাইট, রিসেন্টলি হয়ে গেল ট্রিপল টাইম কমিউনিকেশন প্রেজেন্টস ম্যাজিক্যাল নাইট শো, যেখানে অনুপম এবং অর্ণবের হিউজ অডিয়েন্সের সমারোহ ছিল। অ্যান্ড এখানে স্ট্রাগল টিম ভক্তদের কিছু মজার প্রশ্ন করে, যে প্রশ্নগুলোতে তাদের উত্তর কি থাকে জাস্ট হ্যাভ আ লুক। কার গান শুনতে আসা? অনুপম রায়। অনুপম রায় অফ কোর্স, অনুপম রায়ের ফ্যান। ওকে দেখতে আসছি, দেখবো, দেখবো, ওয়েভ করবো, অনুপম এই যে আমি এখানে। মেইনলি অর্ণব। অনুপম নয়? অনুপম রায়ের গান তো অনেক শুনি, কিন্তু অর্ণবের কনসার্ট আসলে কখনোই পাইনি। সো না, আমি এমন প্রথম কাউকে পেলাম যে অনুপম রায়ের জন্য। সবার অ্যান্সার অনুপম রায় হবে। আসিফেনের সাথে অনুপম রায়কে দেখতে, অনুপম রায়কে দেখতে, গান তো অফকোর্স শুনবো, গান তো কে না শুনবো। ধরেন হঠাৎ যদি আপনার হাউকাউ, আপনার চিল্লাচিল্লিতে উনি আপনাকে স্টেজে ডেকে নিল ভালোবেসে, তখন কি করবেন, রিয়াকশন কেমন হবে? আমি মনে হয় ওইখানে ঘুরে পড়ে যাব। সিরিয়াসলি? হ্যাঁ। মেয়ে দেখলে ঘুরে পড়বেন না, অনুপম রায়কে দেখে ঘুরে পড়ে যাবে? মেয়ে দেখলে কেন ঘুরে পড়বো? হয় না যে আমার পছন্দের ক্রাশকে দেখে আমি ঘুরে পড়ে যাই, হতেই পারে। হঠাৎ পারফরমেন্সের মধ্যে আপনাকে স্টেজে ডাকে, রিয়াকশন কে হবে? প্রবাবলি যাব না ভয়ে। ওয়াও, রিয়াকশন হবে অ্যাকচুয়ালি, আই ডোন্ট নো, আমি এতভাবে ভাবতে পারি না, কারণ আমার আই ডোন্ট থিঙ্ক আমার চেহারা দেখে সে ডাকবে যে। আচ্ছা, আপনি তো ছেলে, মেয়েদের কোন অভ্যাসটা আপনার একদমই ভালো লাগে না? ঘোস্টিং। হ্যাঁ, ঘোস্টিং। ঘোস্টিং মানে কি? আমি যখন টেক্সট দিই, ওরা অনলাইনে থেকে আমার টেক্সটটা সিন করে না, আর সিন জোন মেরে দেয়। এত সুন্দর একটা ছেলে, তাও মেয়েরা মেসেজ সিন করে না? আমি দিই না তো সহজে। এইটা আগে বললো দেয়। যাদের দিই তারা যখন ঘোস্ট করে, তখন যেন খারাপ লাগে। আচ্ছা, ছেলেদের কোন অভ্যাসটা ভালো লাগে না? মিথ্যা বলার। প্রচুর মিথ্যা বলে ছেলেরা আমার মনে হয়। ছেলেদের কোন বদ অভ্যাস ভালো লাগে না? সব কিছু, সবগুলোই বদ অভ্যাস ছেলেদের, ভালোই লাগে না। ছেলেদের বদ অভ্যাস, আর কি শুনে কম। কি শুনে কম? মানে কথা, মানে আছে না যে না শুনেই রিয়াক্ট করা বা উত্তর দেওয়া, এরকম কিছু একটা, তো ওটা আসলে ছেলেদের স্বভাব মোস্টলি। আচ্ছা, গার্লফ্রেন্ড হওয়া টাফ নাকি বউ হওয়া টাফ? বউ। বউ হয়েছেন? না, এই জন্যই টাফ, কারণ আমি বউ হব না। কেন? আই ডোন্ট থিঙ্ক সো, এটা মাই টাইপ, এর জন্য। আল্লাহ, আপনি কি তার বয়ফ্রেন্ড? না, আমি এমনি। আচ্ছা, মেয়েদের বড় শত্রু নাকি মেয়েরা, কতটুকু সত্য? আমি এটা বিশ্বাস করি, আমি জীবনে যত মানে মারা খাইলাম, সব আসলে মেয়ে মানুষদের থেকে খাইছি। মেয়েদের জীবনে নাকি মেয়েরাই বড় শত্রু? হ্যাঁ 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 হ্যাঁ, মেয়েরাই সবচেয়ে বেশি মেয়েদেরকে নিচে টানা ট্রাই করে। আচ্ছা, গার্লফ্রেন্ড হওয়া টাফ নাকি বউ হওয়া টাফ? আমি একটাও প্রেফার করবো না, আমি জানি না। মানে এখনো প্রেম করেননি? গার্লফ্রেন্ড হওয়া টাফ নাকি বউ হওয়া টাফ? আই থিঙ্ক দুইটাই, পুরুষ মানুষ আসলে হ্যান্ডেল করাটাই টাফ। ইয়েস। মানে এই গানটি আমাকে আমার মতো থাকতে দাও, এই গানটি আপনি কার উদ্দেশ্যে ডেডিকেট করতে চাইবেন? শিহান, তোমাকে। হ্যাঁ, শিহানকে? ও, মাই ফিয়ান্সি। আচ্ছা, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। এই গানটা কার উদ্দেশ্যে ডেডিকেট করতে চাইবেন? আই গেস আমার কলেজের কোনো একটা টিচার। টিচার কেন? কারণ হচ্ছে, কারণ আমাকে বলেছিল একবার যে কলেজের টিচার খুবই উইয়ার্ড হয়ে যাবে, থাক এটার উত্তর দেই না, থাক থাক।